স্বামীর অধিকার সম্পর্কে আপনারা জিন্দগিতে অনেক আলোচনা শুনেন, খালি স্বামীর অধিকার, বাপ মার অধিকার এই আলোচনা খালি শুনেন, স্ত্রীর অধিকার যে আছে এটা আমাদের অনেকের জানাই নেই। এই জন্য আজকে স্ত্রীর অধিকার নিয়ে কয়েকটা কথা বলি, মন দিয়ে শুনবেন, ১৯টা কথা বলবো স্ত্রীর অধিকার, কয়টা? এরপর ইনশাল্লাহ আলোচনা শেষ। অনেক রাতে আপনারা আলোচনা দিয়েছেন, এত রাতে দেওয়া ঠিক হয়নি। এক নম্বর, হুসনু মুআশারাহ, সৎভাবে বসবাস করা। এক নম্বর, বিবির সাথে সৎভাবে বসবাস করা, সৎভাবে বসবাস করা, স্ত্রীর সাথে ভালোভাবে বসবাস করা, এটা স্ত্রী আপনার কাছে পাও না। সূরা নিসা ১৯ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে তোমরা সৎভাবে বসবাস করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা বিবিদেরকে অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইআ, হতে পারে তুমি বিবির যেই বিষয়টা অপছন্দ করো, ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, এই অপছন্দ বিষয়ের মধ্যে আল্লাহ প্রচুর পরিমাণ কল্যাণ রেখে দেয়। সৎভাবে বসবাস করা, একজন স্বামী কত ভালো এটার প্রমাণ হবে তার স্ত্রী যদি বলে সে ভালো। তিরমিজি শরীফের ৩৮৯৫ নম্বর হাদিসের বর্ণনা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বিবির কাছে উত্তম, ওয়া আনা খায়রুকুম লি আহলিহি, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একজন স্বামী, কারণ আমি নবী আমার বিবির কাছে উত্তম। তাহলে এক নাম্বার, বিবির সাথে সৎভাবে বসবাস করা, বিবি এটা আপনার কাছে পাও না। দুই নাম্বার, আইয়ু আল্লিমাহা উমুর দীনিহা, বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। ওয়া হুসাহা আলা তাআ, বিবিকে নেক কাজে সহযোগিতা করা, আপনার বিবিকে আপনি নেক কাজে সহযোগিতা করা, এটা আপনার বিবি আপনার কাছে পাও না। সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত উমর আল্লাহ নবীর কাছে আসলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, ২১ নম্বর খণ্ড ৮৭ নম্বর পৃষ্ঠা, হযরত উমর আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাকি আনফুসানা, আমরা নিজেদেরকে রক্ষা করব ব্যাপারটা বুঝলাম, কাইফালানা বি আহলিনা, পরিবারকে কিভাবে বাঁচাবো ব্যাপারটা বুঝায় দেন। নবীজি বললেন, দুইটা কাজ করবা, এক নাম্বার, তানহাউহুন্না আম্মা নাহাকুমুল্লাহ, আল্লাহ যা নিষেধ করেছেন তোমাদের পরিবারকে এইগুলা থেকে নিষেধ করবা, ওয়া তা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহ, আল্লাহ যা আদেশ করেছেন পরিবারকে এই বিষয়গুলা আদেশ করবা। দুই কাজ করা, বিবি আপনার কাছে পাও না, নিষিদ্ধ কাজ থেকে বিবিকে ফিরিয়ে রাখা, টেলিভিশন থেকে বিবিকে ফিরিয়ে রাখা, এই অধিকার আপনার বিবি আপনার কাছে পাও না। নেক কাজের আদেশ করা, নামাজে দেরি করলে বিবিকে বলা নামাজ পড়ো, রান্না করতে গিয়ে আসরের নামাজটা বিলম্ব হয়ে গেলে তাড়াতাড়ি বলা, রান্না করো, রান্না ছাড়ো, তাড়াতাড়ি নামাজ পড়ো, এটা আপনার বিবি আপনার কাছে পাও না। এবাদতের প্রতি উৎসাহিত কিভাবে করবেন, দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার ১৩০৮ নম্বর হাদিস, ১৩০৮ নম্বর হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, রহিমাল্লাহু রাজুলান ক্বামা মিনাল লাইল, ওই স্বামীর উপর আল্লাহ দয়া করুক যেই স্বামী রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়। শীতকাল রাতের বেলা আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, হওয়ার পর ফাসাল্লা, দুই রাকাত তাহাজ্জুদ, চার রাকাত তাহাজ্জুদ পড়লেন, দুই চার রাকাত তাহাজ্জুদ পড়ার পর বিবির দিকে তাকাইলেন, তাকায় দেখেন আপনার বিবি ঘুমায়, আই কাজা ইমরাআ, বিবিকে জাগ্রত করলেন, বিবি জাগ্রত হতে চায় না। ফাইন আবাদ, বিবি যদি জাগ্রত হতে না চায়, সামান্য একটু পানির ছিটা তার মুখে দিয়ে দেন, না তো হাফি ওয়াজহি হাল মা, বিবির চেহারার মধ্যে পানির ছিটা দিয়ে দিলে বিবি তাড়াতাড়ি উঠে যায়। আল্লাহ নবী কয়, কোন স্বামী তাহাজ্জুদ পড়ার পর বিবিরেও যদি তাহাজ্জুদের জন্য জাগ্রত করে দেয়, ওই স্বামীকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয়। বিবি যদি দাজ্জাল মার কয়, এই পানি দিলে তো ঝামেলা, হ্যাঁ,
এই জন্য স্বামী স্ত্রী দুজন দিনদার হওয়া, তাহলে আর ঝামেলা আর হবে না। এখন যারা মা বোনরা আছেন আপনাদেরকে বলে দিই, আপনারা একদিন দিলে আপনি আরেকদিন চান্স নেবেন। দলিল এই হাদিসে নবী বলেন, ওয়া রাহিমাল্লাহু ইমরাআ, ওই নারীর উপর আল্লাহ দয়া করেন যেই নারী রাতের বেলা তাহাজ্জুদে জাগ্রত হয়। ফাসাল্লাত তাহাজ্জুদে জাগ্রত হওয়ার পর নামাজ পড়ে, পড়ার পর স্বামীর দিকে তাকায় দেখে স্বামী ঘুমায়। আই কযাত যাওজাহা, স্বামীকে জাগ্রত করে, স্বামী জাগ্রত হতে চায় না। ফা ইন আবা, স্বামী যদি উঠতে না চায়, নাদহাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর চেহারার মধ্যে পানি ছিটায় দেয়। নবীজি বলেন, এই নারীকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয়। এটা কখন সম্ভব? স্বামী স্ত্রী দুজন যদি দিনদার হয়, কেউ কারো উপর তখন রাগ করবে না। তাহলে দুই নাম্বার অধিকার, স্ত্রীকে আপনি ভালো কাজ করানো, এটা স্ত্রী আপনার কাছে পাও না। তিন নাম্বারটা শোনেন, মা বোনরা আবার প্রথমে রাগ হয়েন না, শেষ পুরা শুই না রাগ হয়েন। তিন নাম্বার, আইয়া দিলা বাইনাহা ওয়া বাইনাদ দররাতি ইন কানা লাহা দররা, বউ যদি একাধিক থাকে, বিবি যদি একাধিক থাকে। একাধিক বিবির কথা আমাদের বাংলাদেশে শুনতেই পারে না, একাধিক বিবি এটা ইসলামে জায়েজ। একাধিক বিবির কথা শুইনা যদি কেউ মনে করেন ছিছি, এটা কেমন কথা? ছিছি বললে আপনার গুনাহ হবে, কোরআন হাদিসের বিধানের উপর আপনি ছিছি করলে ঈমান চলে যাওয়ার আশঙ্কা, নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, একাধিক যদি কারো বিবি থাকে, উভয় বিবির মাঝে সমতা বন্টন করতে হবে। আপনার এক বিবি আছে এই পাগলা থানায়, আরেকজন ঢাকা, একজনের বেশি আরেকজনের কম দেওয়া, এটা সমতা বন্টনের আপনি জুলুম করলেন। কারো দুইজন বিবি আছে, বাজার থেকে একটা সাবান কিনে আনছে, এই সাবান একটা কিনে আনার পর এখন দুইজনকে দিতে হবে, পুরাপুরি মাঝখান দিয়ে কাইটা দোনোটা দুই পাল্লায় রাইখা সমান সমান ওজন করে দেওয়ার নাম সমতা বন্টন। এটার নাম কি? সূরা নিসা আয়াত নাম্বার 3 আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ইমাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দুইটা তিনটা অথবা চারটা বিয়ে করো। আল্লাহ বলেন, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমরা আশঙ্কা করো একাধিক বিবি থাকলে তাদের মাঝে সমতা বন্টন করতে পারবে না, যদি তোমাদের এই আশঙ্কা হয়, ফাওয়াহিদা, তাহলে একজন বিবি ঠিক আছে। একাধিক বিয়ে করলে যদি আশঙ্কা হয় আমি সমতা বন্টন করতে পারবো না, ইনসাফ করতে পারবো না, তাহলে কয়জন বিবি? একজনই ঠিক আছে। এটা বললাম কেন? এটা একটা স্ত্রীর অধিকার, তাই আলোচনা করলাম। তিন চার চার নাম্বারটা শুনেন, বিবিরা মাঝে মাঝে ঘরে কাজ করতে গিয়ে অনেক ভুল হয়, সব ভুল দেখেন না। শরীয়তের বিরুদ্ধে বিবি যত ভুল করবে সব ধরবেন, কিন্তু শরীয়তের বিরুদ্ধে যদি না হয়, গ্লাসটা বইরা গেছে, প্রতিদিন গ্লাস ধোয়ে প্লেট দুই থেকে হঠাৎ একদিন ভেঙে গেছে, আপনি মাশাল্লাহ পুরা কইলে তোর বাপের বাড়িতে নিয়ে আস, আপনার দশটা কাপড় দিস, একটা একটু হাতাটা ময়লা আস, আপনি চেতে গেলেন কি ধো কাপড় একটু ভালো হয় না, অথচ নয়টা কিন্তু ভালো হয়েছে। কিছু ভুল দেখা না দেখার ভান ধরা। দলিল মুসলিম শরীফের 3540 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, কোন পুরুষ স্বামী যেন পুরুষ স্ত্রীর প্রতি বারবার বিদ্বেষ পোষণ না করে। ফাইন কারিহা মিনহা খুলুক, স্ত্রীর কোন একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে, গ্লাস ভেঙে গেছে অথবা কোন একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে, রদিয়া মিনহা আখর, আরো ভালো ভালো গুনগুলার দিকে তুমি তাকাও, তাহলে তোমার মন আল্লাহ সন্তুষ্ট বানায়া দিবেন। একটা অপছন্দ হয়েছে, বাকিগুলা দেখো ভালো। এটা গেল চার নাম্বার। পাঁচ নাম্বারটা শোনেন, এটা আপনাদের এলাকার অনেকের স্বভাব, বউ পিটানো স্বভাব আসেনি এলাকার অনেকের। হ্যাঁ শোনেন, আল্লাহ ইউজিয়াহা বিদ্দরবি ফি ওয়াজহিহা, চেহারায় আঘাত করা যাবে না, চেহারায় মারা যাবে না, ওয়া তাকবিহিহা, বিবিকে গালি দেওয়া যাবে না। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি বলেন, আমার বাবা আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, মা হাক্কু আহাদি জাওজাতিনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যারা স্বামী আছি বিবিদের জন্য আমাদের কি কর্তব্য? নবীজি বললেন, প্রাথমিক কর্তব্য করণীয় দুইটা, বর্জনীয় দুইটা। জোরে বলেন, বিবির জন্য প্রথমে করণীয় কয়টা, বর্জনীয় কয়টা? করণীয় দুইটা হলো, আনতুতিমাহা ইদা তুইমতা, তুমি খাইলে বিবিরেও খাওয়াও, ওয়াতাকসুহা ইদা তাসাইতা, তুমি পোশাক পরিধান করলে বিবিকেও পরাও, তার মানে ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করো। নিষেধাজ্ঞা দুইটা, এক নাম্বার ওলা তাদরিবিল ওয়াজহা, বিবির চেহারা আঘাত করবা না, ওলা তুকব্বিহা, বিবিকে গালি দিবা না, তোর বাপ তোর শুদ্ধ গোষ্ঠী খারাপ, এগুলো বলে
এইভাবে বিবিকে গালি দেওয়া যাবে না, এটা অন্যায়। এখন প্রশ্ন, হুজুর চেহারায় মারা যাবে না তো অন্য জায়গায় মারা যাবে কিনা, অন্য জায়গায় প্রহার করা যাবে কিনা? অন্য জায়গায় প্রহার করলে প্রহার যাতে হাড্ডির মধ্যে লাগে, শুধু ওই গোস্তের মধ্যে যেন ব্যথা না লাগে, পারবেন এরকম মারতে? আরে পারবেন কিনা? যদি পারেন তেমনি মাইরেন, এমনি তো পারবেন না, হাতে মাইরেন না। না মাইরে কি করবেন? ওয়াজ করেন। কিভাবে ওয়াজ করবেন? আমার দিকে তাকান। বুখারী শরীফের 3331 3331 নম্বর হাদিস, বুখারী শরীফের 3331 নম্বর হাদিস, যেই বিবি দেখবেন যে না মারা যাবে না তো কি করবেন? টেলিভিশন দেখে, মোবাইলে খালি সারাক্ষণ নাটক সিনেমা দেখে, এটারে কিভাবে ঠিক করবেন? নবীজি কি বলে দেখেন, ইস্তাউসু বিন নিসা, নারীদেরকে খালি ওয়াজ করতে থাকো, কি করো? ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, তাদেরকে পাজরের হাড় দ্বারা বানানো হয়েছে। পাজরের মধ্যে সবচাইতে বাঁকা হলো উপরের অংশটা, এই যে বাঁকা। এখন এই বাঁকাটা কি করবেন? নবী কয় ফাইন আকমতা, যদি তুমি এটা সোজা করতে যাও, কাসারতা, তাহলে এটা আরো ভেঙে যাবে, বাঁকাটা সোজা করতে যাইলে আরো ভাঙবে। তো হুজুর করম কি কোন? নবীজি কয় ওয়া ইন তারকতা হালাকতা, যদি সোজা না করে এমনি রেখে দাও, হালাকতা, ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ভাঙ্গাটা সোজা করা যাবে না, আবার ছাড়াও যাবে না, তো করব কি? নবী কয় ইস্তাউসু বিন নিসা, খালি ওয়াজ করতে থাকো, এটাই কাজ। টিভি দেখো না, সিনেমা দেখো না, নাটক দেখো না, বাস এই ওয়াজ করতে থাকা, এই এটাই কাজ করা। আরেকটা কি করা? তা আপনি এই ওয়াজ করতে 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 তারে শুধরানোর চেষ্টা করা, ঠিক আছে? এজন্য না মারাই ভালো। নবীজি বুখারী শরীফের এক হাদিসে এত ঘৃণা দিছে আমাদেরকে যে তোমাদের লজ্জা করে না বিবিরে মারো, কিভাবে? বুখারী শরীফের হাদিস নাম্বার 5204 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, লা ইয়াজলিত আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদি, তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো, গরু ছাগলের মতো না পিটায়। সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, দিনের বেলা মারবা, রাতের বেলা একই বিছানায় তুমি আবার ঘুমাও, তোমার লজ্জা করে না? নবীজি বললেন, দিনের বেলা মারলা, রাতের বেলা আবার কিভাবে তার পাশে গিয়ে তুমি শোও, তোমার শরম করে না? তাহলে বিবি না মারা, এটাই উত্তম। বিবির হক, তারে প্রহার না করে ওয়াজ নসিহতের মাধ্যমে ঠিক করার চেষ্টা করা। বলবেন, হুজুর কি করবো, মানে না। মোবাইলটা দেওয়ার সময় মনে ছিল না, স্মার্টফোনটা যখন কিনে দিয়েছেন সন, সব মনে ছিল না যে নাটক সিনেমা দেখবে? কেন, বাটন সিন দিতে পারলেন না? একটা দিয়ে দিয়েছেন প্রথমে একটা, এই জন্য তো সারাক্ষণ গুণা করে আসার পরে আবদার করছে, পাশের বাসায় 24 ইঞ্চি টেলিভিশন, আমারে 32 ইঞ্চি একটা দেন, তা আপনিও মাশাল্লাহ আশা পুরো করছেন, তা এখন তো বিবি উল্টা পাল্টা চলবে, এটা দোষ তো আপনার। পাঁচ নাম্বার, প্রহার করা যাবে না। ছয় নাম্বার, মাঝে মাঝে স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন, এটা স্ত্রী আপনার কাছে পাওনা। স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন, এমন স্বামী আছেন গত 10 বছর বিবির সাথে বাজারের তরকারি ছাড়া আর টাকা পয়সা হিসাব ছাড়া কোনো কথাই করেনি। বুখারী শরীফের দলিল হাদিস নাম্বার 5189 নম্বর হাদিস, রাতের বেলা 9টা সাড়ে 8টা 9টার দিকে ছেলে মেয়েরা যখন ঘুমায় যান, বিবির সাথে একটু বৈশা গল্প করেন, সুন্নত আদায় হবে, আল্লাহ তাআলা আপনাদের দুজনকে রহমতের চাদরে ঢাকবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 5189 নাম্বার হাদিস, নবীজি বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার সাথে নবীজি বৈশা এই বড় এক গল্প আমারে শোনাইছে, সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা, অতীত জামানার 11 বিবির গল্প আমি তোমারে শোনাই। জালাসা ইহদা আশারাতা নিসওয়াতান, 11 জন বিবি একসাথে একত্রিত হয়, হওয়ার পর তাআহাদনা ওয়া তাআকাদনা আল্লা ইয়াকতুমনা মিন আখবারি আজওয়াজিহিন্না শাইআ, 11 বিবি এই কথা একমত হয়ে যায়, আমরা কেউ কোনো বিষয় গোপন করব না, স্বামীর সব গোপন কথা সবাই বলবো। 11 জন বিবি বা স্বামীর গোপন কথা বলবো, নবীজি আম্মা জান আয়েশারে শোনায় আর হাসায়, কয় দেখো আগের যুগের মহিলারা কি গিবর শিকায়ত করতো, এগুলা শোনাইছে। তো 10 জনের গল্প বলা শেষ, 11 নম্বর যে মহিলা উনি বলেন, আমার স্বামীর নাম হলো আবু জার, ওয়াজাদানি ফি আহলি গুনাইমাতিন বিশিক্কিন, আমার স্বামী আমারে গরিব একটা পরিবারের মধ্যে পেয়েছে, আমার পরিবারের সামান্য কয়েকটা বকরির মালিক এমন একটা পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে, ফাজালানি ফি আহলি সহিলিন ওয়া আতীতিন ওয়া দাইসিন ওয়া মুনাত্তিন, আমার স্বামী আমাকে এমন একটা ধনী পরিবারের মধ্যে নিয়ে যায়, আহলি সহিলিন ধনী পরিবার, ওয়াতিতিন যে পরিবারের মধ্যে সারাক্ষণ ঘোড়ার আওয়াজ, তার মানে এই পরিবারের অনেক ঘোড়াস, ওয়াদাইসিন ওটের হাউদার আওয়াজ, তার মানে এই পরিবারের প্রচুর পরিমাণ ওট আছে, আগের জামানায় যাদের ওটার ঘোড়া আছে তারাই ছিল এলাকার সবচাইতে বড় লোকার ধনী,
ওয়ামুনাক্কিন, শস্য মারানোর আওয়াজ খালি শোনা যায়, শস্য মারানো বুঝেননি। আগের জামানা মুরব্বীরা বলতে পারবে যে ধান গম কিভাবে ছুটাইতো, গরু দিয়া পাড়ায় পাড়ায় ছুটাইতো। তো কয় ওদের প্রচুর পরিমাণ শস্য, এত ধনী একটা পরিবারে আমার আছে। তো বলতে বলতে কয় আমার স্বামীর মতো ভালো হয় না, শেষে আমারে তালাক দিয়ে দিস। কইতাস নবীজি বললেন আয়েশা কুনতুলাকি কাবি জারইন লি উম্মি জারইন, এগারো নম্বর স্বামী তার বিবির কাছে যেমন অনেক সুন্দর একজন ভালো একজন মানুষ, আমি নবী মুহাম্মদ দুনিয়ার মধ্যে একজন স্বামী হিসাবে তোমার কাছে তেমন, তবে পার্থক্য হলো সে তার বউরে তালাক দিয়ে দিছে, আমি তোমাকে কখনো তালাক দিব না। বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গল্প শোনাইলেন। তাহলে হাদিস দ্বারা প্রমাণ হয় স্ত্রীর সাথে মাঝে মাঝে গল্প করা, ভালো কিছু কথা বলা, এগুলা সুন্নত, এগুলা জায়েজ আছে। এখন আপনারা আজকে এই কথা শোনার পর আগামীকালকে আবার এই গল্প করেন না, স্বামী বাজার থেকে আসছেন রাতে বিবি কইতেছে যে আজকে নাটকে কি কি হয়েছে আপনারা শোনাই বসেন, এগুলা বলা যাবে না। কি বলা যাবে তাহলে একটা হাদিস শোনাই, কি বলা যায়? হাদিসটার যে কিতাবের মধ্যে আসছে নাম সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার 7111, 7111, 7111। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজির সাথে বসা। আমাদের সমাজের একটা অবস্থা, আমরা যখন স্বামীর একটু ভালো অবস্থা দেখি তখন কি কই, আগামীকাল একটা লাল শাড়ি আইনেন, ভালো একটা মুড। আম্মা জান আয়েশা বলেন লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, আমি যখন আল্লাহ নবীর ভালো অবস্থা দেখতাম, আল্লাহ নবীর মুড ভালো দেখতাম, তখন আল্লাহ নবীকে আমি একদিন বললাম ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা ফিল্লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখখারা মা আসাররা ওয়া মা আলানাত, আল্লাহ তুমি আয়েশাকে মাফ করে দাও, আয়েশার আগের গুনাহ পরের গুনাহ আয়েশার গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ সব গুনাহ তুমি মাফ করে দাও। স্বামীর মুড ভালো দেখে বিবি কি চাইছে, কাপড় কয় দোয়া করেন। তো নবীজি যখন এই দোয়া করছে আম্মা জানের আয়েশার জন্য, সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, উনি এত খুশি হইছে আম্মা জান, দহিকাত হাসছেন, হাসতে হাসতে হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, ওনার মাথা খুশিতে হাসতে হাসতে কোলের উপর গিয়া পড়ছে, মানে হাসতে 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 কোলের উপর বেড়ে গেছে এত। তো নবীজি বলেন আয়েশা আয়া সুররুকি দোয়াই, আমার দোয়া কি তোমারে খুব আনন্দ দেয়? আয়েশা সিদ্দিকা জবাব দেয় মালি লা ইয়াসুররুনি দোয়াউক, হুজুর আমার কি হলো আপনার দোয়া আবার কারে আনন্দ দিবে না, দুনিয়ার সবাইকে তো আপনার দোয়া আনন্দ দিবে। নবীজি যেই কথাটা বললেন এই কথাটা প্রতিদিন মুসলমান কয়েকবার ভাববেন আর চিন্তা করবেন, নবী আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ নবী বললেন আয়েশা আমি তোমার জন্য যেই দোয়াটা করলাম, আমি বলছি আল্লাহ আয়েশার আগের গুনাহ পরের গুনাহ প্রকাশ্য অপ্রকাশ্য সব তুমি মাফ করে দাও। নবীজি বলেন আয়েশা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম ইন্নাহালা দুআই লি উম্মতি ফি কুল্লি সালা, আমি যতবার নামাজ পড়ি যতবার দোয়া করি আমি অবিকল এই দোয়াটা আমার উম্মতের জন্য করি। তো দেখেন ওনারা স্বামী স্ত্রী কি গল্প করে, আম্মা জানের গল্পের কারণে আমরা কি একটা তথ্য জানলাম যে আমগো নবী আমাদের জন্য প্রত্যেক দোয়া আল্লাহরে বলছে আল্লাহ আমার উম্মতের আগের গুনাহ পরের গুনাহ প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য সব মাফ করে দেন। তাহলে ছয় নাম্বার অধিকার স্ত্রীর, স্ত্রীর সাথে ভালো ভালো গল্প করা। সাত নাম্বার স্ত্রীর অধিকার আইয়া জানালাহা ইজাস্তাজারাতু বিল খুরুজ, স্ত্রী যদি ভালো কাজে যাওয়ার অনুমতি চায় স্বামীর কাছে তালিমের জন্য মাহফিলে আসার জন্য, কোন মাদ্রাসার একটা দিনই কাজে দিনই দাওয়াতে দিনই একটা তালিমে অংশগ্রহণের জন্য, কোন অসুস্থ আত্মীয়কে দেখার জন্য, শ্বশুর বাড়ি বাবার বাড়িতে যাওয়ার জন্য, সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে অনুমতি দেওয়া এটা স্ত্রী তার কাছে পাওনা কয়েকটা শর্তে। এক, রাস্তাঘাটে কোনো ফেতনার আশঙ্কা থাকা যাবে না, রাস্তা স্ত্রীর উপর কোনো খারাপ জিনিস হয়ে যেতে পারে এই আশঙ্কা থাকা যাবে না, স্ত্রীকে কয়েকটা যুবক সমস্যা করতে পারে এই আশঙ্কা থাকা যাবে না, সমস্ত আশঙ্কা মুক্ত হলে ওই রাস্তা দিয়ে দিনই কাজে স্ত্রীকে যাওয়ার অনুমতি দেওয়া এটা স্ত্রী এই হক স্বামীর কাছে পাওনা, বুঝে আসছে? আট নাম্বার, মন দিয়ে শোনেন আট নাম্বারটা, আল্লাহ ইয়াহজুরাহা, স্ত্রীর থেকে আলাদা থাকা যাবে না বিশেষ করে রাতে, প্রয়োজনে যদি আলাদা হওয়া লাগে স্ত্রীর কাছে পরামর্শ করে আলাদা থাকা লাগবে প্রয়োজনে, এই জন্য বিদেশ যাইতে হলে স্ত্রীর পরিপূর্ণ সম্মতি থাকা লাগবে, ওই যেতে গেলে পরিপূর্ণ সম্মতি, হ্যাঁ পরিপূর্ণ সম্মতি লাগবে, হ্যাঁ খবর সমস্যা আছে কিন্তু যেখানে যান এই যে তাবলিক তিন দিন সাত দিন চল্লিশ দিন যেখানে যেতে হবে
স্ত্রীর পরিপূর্ণ সম্মতি থাকা লাগবে এগুলোতে। তো এই জন্য দিনদার হওয়া। এখন দেখেন বুখারী শরীফের হাদিস শুনি আগে, 5202 নম্বর হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফা, আল্লাহ নবী শপথ করলেন লা ইয়াদখুলু আলা বাদি আজওয়াজিহি শাহরা, উনি ওনার বিবির কতিপয় বিবির ঘরে এক মাস প্রবেশ করবে না, উনি শপথ করলেন। হাদিস দ্বারা বোঝা যায় মাঝে মাঝে বিবির থেকে আলাদা হয়ে যাওয়াটা জায়েজ আছে। আল্লাহ নবী শপথ করলেন তার কতিপয় বিবির কাছে এক মাস থাকবে না। নবীজি একটু রাগ হয়ে গেছিলেন বিবিদের উপরে, অভিমান কইরা শপথ করছে আমি যেমন এক মাস, বোঝা যায় প্রয়োজনে বিবির আলাদা করা। এই জন্য মাসালা শুনেন এই জায়গায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি তোমরা বিবিদের থেকে কোনো ভয়ঙ্কর অপরাধ পেয়ে যাও তখন তাদেরকে শায়েস্তা করার কয়েকটা সুরত। এক নাম্বার ফাইজু হুন্না, ওয়াস করো, কি করো ওয়াস করো, এক নাম্বার ওয়াস করো বিবিদেরকে, ওয়াস করতে থাকো করতে থাকো, যদি কাজ না হয় দুই নাম্বার ওয়াহজুরু হুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করার তিন ব্যাখ্যা, এক, একই বিছানায় শুইবেন চেহারা আরেক দিকে ফিরে রাখবেন, বিবিরে বুঝাইবেন তোমার উপর আমি রাগ তাই তোমার দিকে তাকাই না, তুমি এই অপরাধ না সারলে আমি আর তোমার দিকে তাকাবো না। বিছানা আলাদা করার দ্বিতীয় ব্যাখ্যা, একই ঘরে থাকবেন, বিবি খাটে আপনি সোফায়, বা হ্যাঁ খাটে সোফায় আপনি খাটে। বিছানা আলাদা করার তিন নাম্বার ব্যাখ্যা, উনি এক রুমে আপনি আরেক রুমে, কিন্তু কথাটা ঘরের অন্য সদস্যরা যেন না জানে, কথাটা বুঝছেন, এই বিষয়টা যেন আপনাদের দুইজনের মাঝে সীমাবদ্ধ থাকে। তাহলে বিবি যদি কোনো অপরাধে লিপ্ত সারাক্ষণ নাটক সিনেমা দেখে, হ্যাঁ স্বামীর এটা পছন্দ না, তুমি এটা না ছাড়লে আমি তোমার দিকে তাকাবো না। তো মাঝে মাঝে এইভাবে করার জন্য বিছানা আলাদা করা শরীয়ত বলে এটা জায়েজ। তো নবীজি শপথ করলেন এক মাস যাবে না। ফালাম্মা মাদাত ইসআতু ওয়াইশরুনা ইয়াওমা, 29 দিন হয়ে যাওয়ার পর, গদা আলাইহিন্না আওরাহা, আল্লাহর নবী সকাল বেলা অথবা বিকাল বেলা তার বিবিদের কাছে গেলেন, আপনি শপথ করলেন এক মাস যাবেন না, আপনি 29 দিন পর কেন গেলেন? নবীজি ভাই আমারে তোমরা বুঝাও, ইন্না শাহরা কদ ইয়াকুনু তিসআতা ওয়া আশরিনা ইয়াওমা, মাস মাঝে মাঝে 29 দিনেও হয় না। দেখছেন আমাদের নবী কত চালাক, আমাদের নবীজি কত জ্ঞানী, আমাদের নবীজির আল্লাহ কত জ্ঞান দান করছে, আমারে বুঝাও মাঝে মাঝে 29 দিনেও মাস হয়। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল প্রয়োজনে আলাদা হওয়া যায়, বাকি বিবির সাথে থাকাটাই এটা বিবির হক নয়। এই নয় নাম্বারটা ভালো করে শোনেন, যাদের বিবি আছে সবাই আমরা চাই বিবিরা যেন আমাদের সামনে পরিপাটি সুন্দর হয়ে থাকুক, এটাই তো চাই, নাকি চান না? না চাইলে আপনাদের মাথার মধ্যে সমস্যা আছে, চাইতে তো হবে, নবীজি চাইছে তো আপনি চাবেন না কেন? দলিল বাইহাকি শরীফ হাদিস নাম্বার 14728 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআ কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি, নবীজি বলেন আমি যেমন চাই আমার বিবি আমার জন্য পরিপাটি হয়ে থাক, আমি নবীও আমার বিবির জন্য সুন্দর হয়ে থাকা পছন্দ করি। নবীজি বলেন আমি বিবির জন্য ওরকম সুন্দর হয়ে থাকা পছন্দ করি যেমন আমি চাই আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাক। এজন্য এটা ইসলাম আপনাকে না করে নাই, স্বামী স্ত্রী দুইজন পরিপাটি হয়ে সুন্দরভাবে থাকা এটা ইসলাম নিষেধ করে নাই, কয় না যে আপনি খ্যাত হয়ে থাকেন সারাক্ষণ, এটি ইসলাম আপনাকে বলে নাই। এই নয় নাম্বার অধিকার, স্ত্রী আপনার কাছে এটা পাও না। 10 নাম্বার অধিকার, আপনি বিয়ে করছেন, বিয়ে করার পর সারাদিন আপনি নামাজ পড়েন আর সারাদিন আপনি রোজা রাখেন আর সারা রাত নামাজ পড়েন বিয়ে করার পর, এই ঘটনা নবীর জামানায় এক সাহাবার ক্ষেত্রে ঘটে গেছে। দলিল বুখারী শরীফের 1977 নাম্বার হাদিস, 1977 নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আল্লাহ নবীর কাছে আমার ব্যাপারে নালিশ গেছে, আন্নি আসরুদু সাওমা ও সল্লিল লাইলা, আমি সারা দিন রোজা রাখি আর সারা রাত নামাজ আদায় করি, আমার নবীর কাছে এই অভিযোগ যায়। নবীজি আমাকে ডাকলেন, ডাকার পর বললেন কি মিয়া বিয়ে করার পর সারা রাত নামাজ পড়ার সারা দিন রোজা রাখো তাহলে বিবি কই? সাহাবা কয় হুজুর এর তো ভালো কাজ করি, আল্লাহ নবী কয় তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বললেন শোনো, ইন্নালি আইনিকে আলাইকে হাজ্জত, তোমার চোখের হক আস কি আছে, তোমার চোখের হক আস, ওয়া ইন্নালি নাফসিকে আলাইকে হাজ্জত, তোমার জীবনের হক আস, স্বাস্থ্য রক্ষা করা এই স্বাস্থ্যের একটা হক আস, 3 নাম্বার ওয়া ইন্নালি আহলিকে আলাইকে হাজ্জত, তোমার বিবির হক আস, চোখের হক আদায় করো ঘুমানোর মাধ্যমে, স্বাস্থ্য সুন্দর রাখো ঘুমানোর মাধ্যমে, বিবির হক আদায় করো তাকে সময় দেওয়ার মাধ্যমে। তাহলে সারা রাত নামাজ পড়া সারাদিন রোজা রাখা নফল রোজা বিয়ে করার পর ইসলাম আপনাকে বলে নাই,
ইসলাম আপনাকে এটা বলে না যে বিয়ে করার পর আপনি নিয়ত করলেন আমি আল্লাহ রাস্তা বাইরে হয়ে গেলাম আর জিন্দিগিতে আসবো না বউরে ঘরে থেয়ে চলে গেছে, এটা আপনাকে ইসলাম বলে নাই। কথা বুঝে আসছে সবার? দশ নম্বর অধিকার। এগারো নম্বর আত্তালাত্তুফু বিজ্জাউজা, স্ত্রীর মনোরঞ্জন করা, মাঝে মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করা, বিনোদন দেওয়ার চেষ্টা করা। বিনোদন ইসলামী বৈধ পন্থায়, এই বিনোদন মানে নাটক সিনেমা না, বিনোদন। এই ব্যাপারে আপনাদের সামনে চারটা হাদিস বলি। প্রথম বুখারী শরীফের 5190 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাতিল হাবাশাতু ইয়ালআবুনা বিহিরাবিহিম, হাবশারা মদিনার মসজিদের চত্বরের মধ্যে বর্ষা দিয়ে প্রতিযোগিতা করতেছিল আল্লাহ নবীর সাতরণী রাসূলুল্লাহ। আল্লাহ নবী আমার সামনে পর্দা হয়ে দাঁড়াইলেন, আমি নবীর পিছনে দাঁড়াইলাম, দাঁড়ায় দাঁড়ায় হাবশি গোলামদের বর্ষা প্রতিযোগিতা দেখতে লাগলাম। ফামাযিলতু আনজুরু ইলাইহিম হাত্তা কুনতু আনা আনসারিফু, আমার যতক্ষণ মন চাইল আমি ততক্ষণ প্রতিযোগিতা দেখতে লাগলাম। আম্মা জান আয়েশা বলেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতিস সিন্নি তাসমাউল লাহওয়া, অনুমান করতে পারো আমার মতো একটা বয়সী মেয়ে কি পরিমাণ আমোদ প্রমোদ পছন্দ করে তোমরা অনুমান করে নাও। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় নতুন বিয়ে করার পর আপনার বিবির বয়স তখন অনেক কম, তোই কম বয়সে 18-19 বছর, তখন তাকে বিনোদন দেওয়া ইসলামের মধ্যে থেকে, কোনো অবৈধ বিনোদন না। আপনি তার সাথে একটু হাসি ঠাট্টা করা ঘরে একা একা বসে, কিন্তু কোনো অবৈধ বিনোদনের মাধ্যমে না। আপনি তাকে নিয়ে হাঁটা, ওই সময় হাঁটা, রাতে আপনি হাঁটলেন, 9টার পরে হাঁটলেন রাস্তায়, বাড়ির সামান্য সামনে হাঁটলেন দুজন, সেই বোরকার ভিতরে আর আপনি হাঁটলেন দুজন, কেউ যেন না দেখে, বাস আপনি হাঁটলেন, চাঁদের রাতে হাঁটলেন, এটা ইসলাম নিষেধ করে না। দলিল দিচ্ছি, চাঁদের রাতে যে হাঁটারও দলিল আছে দিতেছি। বুখারী শরীফের আরেক হাদিস, আম্মা জান আয়েশা বলেন, কুনতু আলআবু বিল বানাত ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাপড় দিয়ে খেলনা বানায় নবীর ঘরে আইসাও খেলতাম, বয়স ছিল আমার 6.5-7, ছোট মানুষ। নবীজির বাসায় আমি যখন খেলতাম, কানালি সওয়াহিবিয়াল আবনা মাই, আমার কয়েকজন বান্ধবী ছিল, বান্ধবীরাও আমার সাথে খেলতো। ফাকানা রাসূলুল্লাহ ইদা দাখালা আল্লাহ, নবী যখন বাসায় আসতেন, ইয়াতামাত্তানা মিনহু, আমার বান্ধবীরা নবীর দেখা পালায় যাইতো। নবীজি যখন দেখতেন আমার বান্ধবীরা পালিয়ে যায়, নবী বাহিরে যাইতেন, অলিতে গলিতে আমার বান্ধবীদেরকে তালাশ করে করে, ইউসাররিবু হুন্না ইলাইয়া, আমার বান্ধবীদেরকে আমার কাছে আনতেন, আমার বিনোদনের ব্যবস্থা করে দিতেন নবীজি, আমার মনের সান্ত্বনা দেওয়ার জন্য আমার বান্ধবীদেরকে আমার সামনে নিয়ে আসতেন। এবার হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 2578 নম্বর হাদিস, 2578। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমি আর নবীজি রাতে একসাথে হাঁটতেছি দুজন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, নবীজি আমাকে বলছে বা আমি নবীকে বললাম, চলো একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক দুইজনের, দৌড় দৌড় দিবে। এখন আপনারা এই সমাজে কিভাবে এটা করতে পারেন, যদি কারো টাকা পয়সা থাকে, বাউন্ডারি দেয়াল দিয়া এই দেয়ালের ভিতরে দৌড় দিতে পারেন যেন কেউ না দেখে, শর্ত হলো অন্য কোনো পুরুষ দেখতে পারবে না। এখন আম্মা জান আয়েশা বলেন, সাবাক না, আমরা দুজন দৌড় দিলাম, দৌড় দেওয়ার পর ফাসাবাক তুহু, আমি দৌড়ে জিতে গেলাম, আমি দৌড়ে আল্লাহ নবীকে হারায় দিলাম। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কেরাম লিখছেন যে আসলে নবীজি ইচ্ছা কইরা ওনার বিবির জিতে দিস, কেন ছোট মানুষ মন রক্ষা করার জন্য নবীজি ইচ্ছা কইরা জিতে দিস। আম্মা জান আয়েশা বলেন, কয়েকদিন পর আবার ওই জায়গা দিয়ে হাঁটতে লাগলাম, আমি বললাম হুজুর আজকে আরেকবার হয়ে যাক, নবীজি কয় তাই নাকি, কয় হ্যাঁ। ফালাম্মা হামালতুল্লাহমা, আমি তখন একটু ভারী হয়ে গেছি, দুজন আবার দৌড় দিলাম, ফাসাবাকানি রাসূলুল্লাহ, আজকে আল্লাহ নবী আমাকে হারায় দিস। সুবহানাল্লাহ। হারানোর পর নবী কি বলে দেখেন, আল্লাহ নবী কয় আয়েশা, হাজিহি বিতিলকা সাবাকা, ওই দিনের প্রতিশোধটা আজকে নিয়ে নিলাম। এসে নি মহব্বত করে করে, তো স্ত্রীকে বৈধ বিনোদন দেওয়া এটা ইসলাম নিষেধ করে না। আপনারা মনে করেন বিবির ঘরে আনার পর শুধু তরি তরকারির কথা জিজ্ঞাসা করবো, ডেলি কি লাগবে বাজারে, আর আসবো বাসায়, আসার পর বাস রাতের বেলা খাইলাম, খায় শুয়ে গেলাম, বাস এটাই মনে সংসার, আর সারা জীবনে 10 বছর হয়ে গেছে আপনাদের মাঝে এরকম আছেন, বিবিরে কোনোদিন জিজ্ঞাসাও করেন নাই ভালো মন্দ, 10 বছর কত এমন হয়ে গেছে, খালি টাকা পয়সার হিসাব কি অবস্থা, গত সপ্তাহে যে 5000 টাকা দিয়েছিলাম কই আছে, তোমাদের 2000 টাকা দেবো, এটাই আপনার কথাবার্তা। এগারো নাম্বার স্ত্রীকে বৈধ বিনোদন দেওয়া। 12 নাম্বার আইয়ু হাসিনা জন, স্ত্রীর প্রতি সুধারণা রাখা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, এটা স্ত্রী আপনার কাছে পাও না। সূরা নূর আয়াত নাম্বার 12 আল্লাহ বলেন, লাউলা ইসসামিআতুমুহু যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা যখন মদিনার মধ্যে খারাপ রটনা করছে, মিথ্যা রটনা করে দিল, ইমানদার তোমরা কেন নিজেদের প্রতি ভালো ধারণা রাখলা না? স্ত্রী মুসলমান, স্বামী মুসলমান, এই মুসলমান স্বামীর উচিত স্ত্রী মুসলমানের উপর ভালো ধারণা রাখা, কারণ দুজন মুসলমান। সূরায়ে হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, হে ইমানদার তোমরা বেশি বেশি খারাপ ধারণা করা থেকে বাঁচো। আবু দাউদ শরীফের হাদিস 4993 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, হুসনুজ-জন্নি মিন হুসনিল ইবাদা, ভালো ধারণা যারা রাখবা তোমার এই ভালো ধারণা ভালো ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। ধারণা ভালো রাখবেন, আল্লাহ আপনারে ইবাদত করার সওয়াব দান করবে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমরা যদি চাও ইমানের সাথে মরবা, ইমানের সাথে মরতে চাই কারা কারা? সবাই চাই না? হাত নামান। ইমাম শাফি বলেন, মান আহাব্বা আইয়ুখতামালাহু বিল খাইর, কেউ যদি ইমানের সাথে মরতে চাও, ফালইহসিনিজ-জন্না বিন-নাস, ওই ব্যক্তি যেন মানুষের প্রতি ভালো ধারণা রাখে। ইমাম শাফি বলেন, আমার অভিজ্ঞতা, কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের প্রতি ভালো ধারণা রাখতে রাখতে তার মরণ হয়ে যায়, ওই মরণের সময় তার জবানে আল্লাহ কালিমা জারি করে দেয়। ধারণা ভালো রাখা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, এই গেল 12 নম্বর অধিকার। 13 নম্বর, যারা নতুন যুবক বিয়ে করছেন, যারা নতুন তারা শোনেন মন দিয়া, কারণ মুরব্বীরা এই অপরাধটা করে না, যুবকরা এটা করে। আর যারা যুবক বিয়ে করবেন তারাও শোনেন। 13 নম্বর, আল্লায়ান সুরা সিররাহা, বিবির গোপন কথা বন্ধুদেরকে না বলা, বিবির গোপন কথা বন্ধুকে না বলা, এটা বর্তমানে এমন একটা নির্লজ্জর ব্যাপার। স্ত্রীর সাথে কি হয় না হয় বন্ধুদের সাথে বলে বেড়ায়, স্ত্রীর গোপন কথা বন্ধুদেরকে না বলা, এটা অন্যায়। এই ঘটনা নবীজির যুগে ঘটে গেছে। দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2174 নাম্বার হাদিস। সামনে সাহাবা পুরুষ সাহাবাদেরকে নবী বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যা আতা আহলা, বিবির কাছে আসলা, আসার পর আগলাকা বাবা দরজা বন্ধ করলা, আলকা আলাইহি চিত্র, পর্দা ফালাইলা দরজা জানালার, এরপর তোমাদের মাঝে আল্লাহ প্রদত্ত যেই ভালোবাসা হয়, পরের দিন বন্ধুদের সাথে বসলা, বসার পর বললা, ফালতু কাজা ওয়া কাজা, বন্ধুরা বলে নতুন বিয়ে করলি কি খবর, আপনি বন্ধুদের সাথে একের পর এক সব বলে দিচ্ছেন। আল্লাহ নবী কয়, তোমাদের মাঝে কোন পুরুষ এমন আছো কিনা, সব চুপ, কেউ কথা কয় না। এবার নারীদেরকে বললেন, এই নারীরা তোমাদের স্বামীদের সাথে কি হয় না হয় বান্ধবীদের সাথে কারা কারা বলে বেড়াও, সব চুপ। এক মহিলা সাহস করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহুম লা তাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা তাহাদ্দাসনা, হুজুর পুরুষদের মধ্যে কিছু আছে যারা এগুলা করে, নারীদের মধ্যে কিছু আছে যারা এগুলা করে, পুরুষরা বন্ধুদেরকে বলে বেড়ায়, নারীরা বান্ধবীদেরকে বলে বেড়ায়। নবীজি কয়, তাই নাকি? হ্যাঁ। শোনো, যেই পুরুষ তার বিবির গোপন বিষয় বন্ধুদের কাছে বলে বেড়ায়, এই পুরুষ ওই শয়তানের মতো, যেই শয়তান রাস্তায় কোনো একটা শয়তান নারীর সাথে অপকর্মে লিপ্ত হয় আর তার বন্ধুরা সচক্ষে সব দেখতেছে, সে হলো ওই শয়তানের মতো। হাদিস বুঝে আসছে সবার? এবার নবীজি কি বলে দেখেন, রিয়াজুস সালিহিন কিতাবের নাম, হাদিস নাম্বার 690 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ওই স্বামী, আর রাজুলু তুফজি ইফজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি, ওই স্বামী যে স্বামী তার বিবির সাথে একান্তে মিলিত হয়, ওই নারী যে নারী তার স্বামীর সাথে একান্তে মিলিত হয়, হওয়ার পর পরের দিন মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায়, স্বামী বন্ধুদেরকে বলে বেড়ায়। আল্লাহ নবী কয়, ওই স্বামী কেয়ামতের ময়দানে আর ওই স্ত্রী কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট বান্দা বান্দি হবে, বলেন, নাউজুবিল্লাহ, সবচেয়ে নিকৃষ্ট। হ্যাঁ, স্বামী স্ত্রীর মাসালাগত কোনো ব্যাপার যদি হয় ওলামাদেরকে জানাবো, কোন আলেমের সাথে পরামর্শ করেন, কোন মুফতির সাথে পরামর্শ করেন, কিন্তু আপনি সব বন্ধুদেরকে বলে বেড়াবেন, এটা অন্যায়। স্ত্রীর অধিকার এটা রক্ষা করা হয় না, আপনি স্ত্রীর গোপন বিষয় বন্ধুদেরকে বলে বেড়াচ্ছেন, স্ত্রীর এই যে অধিকার নষ্ট করলেন, কেয়ামতের মাঠে আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। 14 নম্বর, আদামুল ইজরার, স্ত্রীর ক্ষতি করার চেষ্টা করা যাবে না। 10 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখন একটা অন্য মেয়েরে তার ভালো লাগে, মানে স্বামীর, 10 বছর এসে বিয়ে করছে, এখন স্বামীর অন্যদিকে মন, চিন্তা করে বিবিরে ডাইরেক্ট কিভাবে ঘর থেকে সরাই,
এলাকার মানুষ কি বলবে না বলবে কোন একটা মাধ্যম খুঁজি তাবিজ করে জাদু করে বিবির মন যেন তার থেকে উঠে যায় এটা আপনি বিবির ক্ষতি করলেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 2340 এবং 2341 নাম্বার হাদিস 2340 2341 قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন লা দরর ওয়ালা দিরার ইসলামের মধ্যে কারো ক্ষতি করা যাবে না কারো ক্ষতি সহ যাবে না আমি ওনার ক্ষতি করতে পারবো না ওনার কোনো ক্ষতি আমি সইতে পারবো না নবী বলেন ইসলামে কারো ক্ষতি করা যাবে না কারো ক্ষতি সহ যাবে না তিরমিজি শরীফের 1941 নাম্বার হাদিস আবু বকর সিদ্দিকের বর্ণনা নবীজি বলেন মালউন মান দর মুমিনান আও মাকারবি ওই ব্যক্তি অভিশপ্ত যেই ব্যক্তি কোনো মুমিনের বিরুদ্ধে খারাপ চক্রান্ত করে আল্লাহর নবী কয় ওই ব্যক্তি অভিশপ্ত কোন স্বামী স্ত্রীর বিরুদ্ধে যদি খারাপ চক্রান্ত করে অথবা কোন স্ত্রী স্বামীর বিরুদ্ধে কোন খারাপ চক্রান্ত করে সে অভিশপ্ত সে জাহান্নামী বলেন নাউযুবিল্লাহ এক হাদিসে নবীজি বলেন মানদর আমি যদি ওনার ক্ষতি করার চেষ্টা করি নবীজি বলেন আদরাল্লাহু বিহি আল্লাহ আমার ক্ষতি করবে আপনি যদি কারো ক্ষতি করেন আল্লাহ আপনার ক্ষতি করবে অমান শাক্ক আপনি যদি কারো বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন শাক্ক আল্লাহু বিহি আল্লাহ আপনার সাথে বিদ্বেষ পোষণ করবে আল্লাহ আপনার দেখতে পারবে এ গেল 14 15 নাম্বার আমার দিকে তাকান 15 নাম্বার ইজহারুল হুববি বিল ফাম স্ত্রীকে যে আপনি ভালোবাসেন মাঝে মাঝে মুখ দিয়ে বইলেন স্ত্রীকে যে ভালোবাসেন মাঝে মাঝে মুখ দিয়ে বইলেন কয় হুজুর এটা তো শরম করে আরেক বেডিরই কইতে তো শরম করে না সমাজের এমন অবস্থা আব্বারে সালাম দিতে ছেলে লজ্জা পায় বাপের ছেলে সালাম দিতে লজ্জা পায় মারে ছেলে সালাম দিতে লজ্জা পায় সালাম কি দোয়া না বাবার জন্য আসসালামু আলাইকুম বলে আব্বার জন্য দোয়া করে লজ্জা পায় আব্বার জন্য সালাম দিন কি কথা মা বাবার সালাম দিবে এটা ছেলে কি পায় লজ্জা পায় এই যে লজ্জা পাওয়াটা ছেলে মারে সালাম দিবে ছেলে বাবারে সালাম দিবে এই সমাজে লজ্জা পায় নাউজুবিল্লাহ বলেন আপনি লজ্জা পান মানে আমি আমার মোবাইল দিয়ে আমার আম্মা ছাড়া আর কারোর সাথে কথা বলি না আমি মোবাইল শুধুমাত্র আম্মার সাথে কথা বলি মোবাইলে আমার একটাই নাম্বার আম্মা আমার মোবাইল নাম্বার কেউ জানে না একটা নাম্বার যেটা মাহফিলের এটা আমার ছাত্রের কাছে তো আমার আম্মা ছাড়া আমি কারোর সাথে মোবাইলে কথা বলি না তো আম্মার সাথে আমি ডেলি কয়েকবার সালাম হয় আমার মানে কি আম্মারে সালাম দেওয়া এটা লজ্জার কি মানে লজ্জা পায় ছেলে বাপের সালাম দিবে ছেলে মারে সালাম দিবে লজ্জা পায় নাউজুবিল্লাহ এটা কেমন কথা ভালোবাসার মুখে প্রকাশ করবেন বিবির যে ভালোবাসেন এটা জায়েজ আছে দলিল মুসলিম শরীফের 6172 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন মাগিরতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু মাইক কমানে কি করতেছে বারবার আরে মাইকে যে এই করে আওয়াজ হইতেছে দেখেন মাইক কমান সাউন্ড কমান আপনি বুঝতেছেন না আওয়াজ হইতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাগিরতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলা খাদিজা আমি আল্লাহ নবীর কোন বিবির সাথে ঈর্ষা করি না শুধু নতুন নবীর বিবি খাদিজার সাথে আমি ঈর্ষা করতাম ওয়া ইন্নি লা মুদরিকা খাদিজাকে আমি কখনো দেখি নাই এরপরও খাদিজার উপর আমার ঈর্ষা হইত নবী কেন তার বিবি খাদিজার এত ভালোবাসে কানা ইজা যাবাহা শাতা তিনি যখন বকরি জবাই করতেন গোস্ত প্যাকেট করতেন ভালো ভালো অংশগুলা সাহাবাদেরকে দিয়ে বলতেন আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা এই গোস্তগুলা খাদিজা আর বান্ধবীদের বাসায় পাঠায় দাও আম্মা জান আয়েশা বলেন আগতবতু হুয়াউমা একদিন নবীজির আমি রাগায়া দিলাম আল্লাহ নবীর আমি রাগ উঠায়া দিলাম নবীজির রাগায়া দিছি কি কইছি খাদিজা আরে সারাক্ষণ খাদিজা খাদিজা করেন খাদিজা এত ভালোবাসেন নবীজি জবাব দিলেন আয়েশা কদ রুজিক্তু হুব্বাহা খাদিজার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে রুজিক তো আমার রিজিক দেওয়া হয়েছে খাদিজার ভালোবাসা আমার রিজিক তাহলে বিবিরে ভালোবাসে নবী মুখ দিয়া বলছে ঠিক না এখন আপনারা বলতে শরম করে এবার দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে নবীজি কি বলে এটা বুঝার আগে আমার দিকে তাকান সবাই এটা একটা রুটি বলেন এটা কি এই রুটি বুখারি শরীফের 3770 নম্বর হাদিস বলবো এখন বুখারি শরীফের 3770 নম্বর হাদিস বুঝার আগে এই রুটি ছিড়তেছি দেখেন রুটি ছিললাম ছিড়ার পর গোস্তের ঝোলের মধ্যে রাখলাম রুটি গোস্তের ঝোলের মধ্যে ছিড়া রুটি গুলা রাখা আর কিছুক্ষণ পর এই রুটিটা খাবো এটাকে বলা হয় সারিদ কি বলা হয় আমাদের নবীজি এই খাবারটা সবচেয়ে পছন্দ করতেন আপনারা কালকে বা যেদিন পারেন এই সুন্নতটা পালন করবেন রুটি বানাইবেন ঘরে বানানোর পর ছিড়বেন ছিড়ার পর এই ছেঁড়া অংশগুলো গোস্তের ঝোলের মধ্যে ভিজাবেন
ভিজানোর পর একটু পরে উঠে খাবেন আর মনে মনে নিয়ত করবেন আল্লাহ আপনার নবী এইভাবে খাইতেন, নবীর মহব্বতে এইভাবে খাইতিস। এখন হাদিস শোনেন, বুখারি শরীফের 3770 নম্বর হাদিস। কি সুন্নতটা পালন করা যাবে তো নাকি আটার টাকা নাই? আছে নবীজি বলেন, ফাদদু আয়েশা আলা সাইরিত নিসা কাফাদলিন নিসাই কাফাদলি আয়েশ কাফাদলি সারিদি আলা সাইরিত তুআম। আল্লাহ নবী বলেন, সমস্ত খাবারের মধ্যে সারিদ যেমন আমার পছন্দ, সমস্ত নারীর মধ্যে আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ। আল্লাহ নবী তার বিবিকে ভালোবাসে মুখ দিয়ে প্রকাশ করলেন। তাহলে 15 নম্বর অধিকার স্ত্রী কি যে আপনি ভালোবাসেন মাঝে মাঝে আপনি মুখ দিয়ে বলা, 16 নম্বর অধিকার স্ত্রীকে আপনি ভালোবাসেন কর্মের মাধ্যমে প্রকাশ করা, এটাও তাকান, এটাও দায়িত্ব। এই যে নাসাই শরীফের 380 নম্বর হাদিস দেখাই, আম্মা জান আয়েশা বলেন, কুনতু আশরাবু মিনাল কাদাহ, আমি অপবিত্র অবস্থায় মুখ লাগায়া গ্লাস থেকে পানি পান করতাম, কুনতু আশরাবু মিনাল কাদাহি ওয়া আনা হাইজ। মা বোনরা একটা অসুস্থতা হয় আল্লাহর পক্ষ থেকে, এটা তো বলতেছে আমি অপবিত্র অবস্থায় পাত্রে মুখ লাগায় পানি পান করতাম। এবার দেখেন আমার ঠোঁট যেখানে লাগছে, নবীজি বিবি আয়েশা বলেন, পান করার পর বাকি পানিটা আল্লাহর নবীর দিতাম, নবীজির দিকে তাকায় দেখতাম, ফায়াদাউ ফাহু আলা মাউদিই ফিজিয়ান, আমি যেই জায়গায় ঠোঁট রাইখা পানি পান করলাম নবীর ঠোঁটটাও অবিকল ওই জায়গায় রাখছে। রাখার পর ফায়াশরাবু মিনহু, আল্লাহর নবী বাকি পানিটা পান করলেন। অকুন্তু আতাআররাকু, আমি হাড্ডি খাইতাম, হাড্ডি অপবিত্র অবস্থায় হাড্ডি খেয়ে খেয়ে বাকি অংশটা আল্লাহর নবীর দিতাম, তাকায় দেখতাম আমার ঠোঁটের জায়গায় নবী ঠোঁটটা লাগিয়ে আমার ওই বাকি হাড্ডি খেয়ে আল্লাহর নবী আমার প্রতি কর্মের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতেন। এখন আপনারা যারা স্বামী আছেন, বিড়ি খেয়ে ঘরে গেলে আপনার এই হাড্ডি কেমনি খেয়ে আপনি বিবি, কথা ঠিক কিনা দেখেন বিষয়টা। বিষয়টা যদিও ঠিক আছে একটু হাসির, কিন্তু আসলে এরকম না। আপনি এই যে সিগারেট খেয়ে ঘরে যান, আপনার বিবিকে কষ্ট দেওয়া হয়, এটা একটা মানবাধিকার লঙ্ঘন করা হয়, তা আপনার বিবি তো লজ্জায় কিছু বলবে না, দেখেন ভাই এই বিড়ি সিগারেট টানবেন না, এটা এগুলো ঠিক না, এগুলোর মাধ্যমে আপনি যে এটা করেন করে ঘরে যান, তা আপনার বিবি কষ্ট পায়। তাহলে আপনাদের এই মহব্বত কিভাবে প্রকাশ পাবে বলেন, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবির মধ্যে যে মহব্বত আমরা দেখলাম হাদিসের মাধ্যমে, এই মহব্বত কিভাবে প্রকাশ পাবে? আল্লাহ আমাদেরকে সুন্নাগুলা পালন করার তৌফিক দান করেন। এক গ্লাসে স্বামী স্ত্রী পানি পান করা, এক পাত্রে খাওয়া হাদিস থেকে আমরা জানলাম। 17 নম্বর স্ত্রীর অধিকার, স্ত্রীর প্রতি মাঝে মাঝে আন্তরিকতা প্রকাশ করা, এটাও সুন্ন দলিল। আর সুনানুল কুবরা নামে একটা কিতাব আছে, হাদিস নাম্বার 8951 নম্বর হাদিস। মাঝে মাঝে আপনারা বিবিরে অনেক মায়া করে কিছু ডাকেন, যেমন ছেলেরে ডাকেন মানিক, কালা মানিক, এই মানিক করে ডাকেন না, তো বিবিরে মাঝে মাঝে কিছু বলে আবার শয়তান করে ফেললেন না, এটা জায়েজ নেই। শয়তান তো মানে অনেকে মহব্বত করে আপনি এটা বলে যান না, আবার এখন কি বলা যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একদল হাফসি গোলাম মসজিদে নবীর চত্বরে বর্ষা খেলতে এসে, বর্ষা প্রতিযোগিতা, নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, মিয়া হুমায়রা, কি বললেন? হুমায়রা মানে লাল সুন্দরী, নবীজির বিবির নাম আয়েশা, নবীজি ডাক দিয়েছেন ইয়া হুমায়রা, ও লাল সুন্দরী, সুবহানাল্লাহ। এভাবে আন্তরিকতা প্রকাশ করতেন। আর তুহিব্বিন আন তানজুরি ইলাইহিম, তুমি কি তাদের বর্ষা প্রতিযোগিতা দেখতে চাও? সামনে আসেন, এই জায়গায় আসেন, আপনাদের দিয়ে একটা দায়িত্ব এখন তাকান, তুমি কি বর্ষা প্রতিযোগিতা দেখবা? কয় হ্যাঁ। তা আম্মা জান আয়েশা বলে, নবী আমার জন্য এত আন্তরিকতা দেখাইলেন ওই দিন, ফাকামা বিল বাব, দরজায় দাঁড়ায় গেছে নবী, দাঁড়ানোর পর আমি পিছনে দাঁড়াইলাম, ফাওয়াদাতু যাকনি আলা আতিকি, নবীর কাঁধের এই জায়গাটায় আমার থুতনিটা রাখলাম, আমার গালটা নবীজির গাল মুবারকের সাথে লাগাইলাম, এইভাবে পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় আমি তাদের বর্ষা প্রতিযোগিতা দেখতে লাগলাম। তা আম্মা জান আয়েশা কয়, নবী আমি ছোট মানুষ তো, যতক্ষণ মন চাইছে দেখতেছি, নবী কিচ্ছু কয় না, দাঁড়াই রইছে আমার জন্য। তো দেখেন স্ত্রীকে আন্তরিকতা প্রকাশ করায়, আপনার বিবি আপনার সাথে মাঝে মাঝে অভিমান করে, তা আপনি জানেন উনি কি খাবার পছন্দ করে, আপনি গত 10 বছর ওই খাবারটা তারে খাওয়ার নেই, তো আজকে আপনি বাজার থেকে ওটা চুপি চুপি কিনে আনলেন, হঠাৎ দিয়ে দিলেন, খুশি হয়ে যাবে, এতে সুন্নত আদায় হলো, আন্তরিকতা প্রকাশ করলো, দুইজনের ঝগড়াও মিটে গেল। এই গেল 17 নম্বর অধিকার স্ত্রীর। তা আমরা মনে করি কি ইসলামে মনে খালি স্বামীর অধিকার, খালি স্বামীর খেদমত করো, বিবির কোনো অধিকার নাই। এই জন্য আমি একটু অন্য টাইপের ছেলে, দেখবেন গতানুদিকে যারা যেই বয়ান করে আমি এটি করি না, সবাই খালি স্বামীর অধিকার বয়ান করে, আমি করি স্ত্রীর অধিকার বয়ান, কারণ স্বামীর অধিকার তো সব মাহফিলে শোনেন, সবাই খালি বাপ মার অধিকার বয়ান করে, আমার বয়ান আছে দেখবেন ছেলের অধিকার, ছেলে সন্তানের কি অধিকার, মেয়ের কি অধিকার, এইগুলা কেউ করে না। ছেলে মেয়ের অধিকারটা কেন দরকার? ছেলে মেয়ে ভালো হইলেই তো আপনার আপনার সেবা করবে,
এইটারে ছোটবেলা থেকে আপনি বানাইতেছেন খারাপ, তো বড় হয়ে আপনার খাওয়াবে কিমনে বলেন আমারে? এই জন্য আমি বলি অধিকার অবশ্যই বাপমার অধিকার বয়ান করা দরকার, কিন্তু ছেলে মেয়েটা আগে করা দরকার আমার মতে। কেন? এটারে ছোটবেলা থেকে যদি ভালো বলান, ভালো সন্তান তার বাবাকে তার মাকে কখনো কষ্ট দিবে না। তো বলছিলাম ১৭ নম্বর অধিকার। ১৮ নম্বর স্ত্রীর অধিকার, ঘরের কাজে মাঝে মাঝে স্ত্রীকে সহযোগিতা করা। আম্মা জান আয়েশা বলেন, কয় সাহাবারা মনে করত নবী মনে হয় সারাক্ষণ ঘরের মধ্যে আবাদত বন্দিগি করে। আমারে একদিন নবীজি আমারে একদিন সাহাবাদের মধ্যে কেউ প্রশ্ন করলেন, কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার ২৬১৯৪ নম্বর হাদিস। আমারে প্রশ্ন করলো নবীজি কি করে ঘরে সারাক্ষণ? আম্মা জান আয়েশা বলেন, আমি জবাব দিলাম, দেখেন কি কয়, ইয়াকসিফুনা আলা, জুতা ছিঁড়ে গেলে আল্লাহ নবী নিজে সেলাই করতেন। ওয়াফলি সাওব, আল্লাহ নবীর কাপড় মুবারক, জামা মুবারক ছিঁড়ে গেলে আল্লাহ নবী নিজে সেলাই করতেন। ওয়াখলুবু শাতা, আল্লাহ নবী বকরির দুধ নিজে দহন করতেন। একটু ভাবেন, দুই জগতের শ্রেষ্ঠ, নবীদের শ্রেষ্ঠ, মানুষের শ্রেষ্ঠ, মাখলুকাতের শ্রেষ্ঠ, যত শ্রেষ্ঠ বলেন, আল্লাহর পর একমাত্র শ্রেষ্ঠ যিনি, তিনি বকরির দুধ দোয়ায়। ওয়াখদুমু নাফসা, ঘরের কাজে অংশগ্রহণ করতেন, বিবিদের কাজে আল্লাহ নবী অংশগ্রহণ করতেন। বিবিরে যাই কর্ম করত আল্লাহ নবী তাদের সাথে সহযোগিতা করতেন। ছয় দিন হয়তো আপনার কাজ, সপ্তাহে একদিন তো আপনি বন্ধ পান, ওই একদিন বিবির সাথে ঘরের কিছু কাজে আপনি সহযোগিতা করেন। বিশ্বাস করেন, এতে আপনাদের ঘরের মধ্যে মহাব্বত বাড়বে, বরকত বাড়বে, রহমত বাড়বে, গুনাহ মুক্ত জিন্দগি ইনশাল্লাহ শুরু হবে। স্বামীরা স্ত্রীদেরকে সময় দেয় না, তাই স্ত্রীও গুনা করে, স্বামীও গুনা করে। এ ১৮ নম্বর। ১৯ নম্বর অধিকার, আর নাফাকা ওয়া সুকনা, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা, খাদ্য বস্ত্র অন্ন এইগুলার ব্যবস্থা করা, খাদ্য বস্ত্র অন্ন এইগুলার ব্যবস্থা করা, স্ত্রী এবং স্ত্রীর সন্তান যারা তাদের দায় দায়িত্ব আপনাকে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর যে অধিকারগুলো বললাম সকলে যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।